আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো লোকসভা নির্বাচন নিয়ে মাঠে নেমে গেছেন রাজ্যের বর্ষীয়ান বিজেপি নেতা মিশন রঞ্জন দাস এ নিয়ে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ছোটখাটো সভা সমিতি করতে শুরু করেছেন তিনি গত রবিবার হাইলাকান্দি জেলার লালা এক সভা করেছেন তিনি প্রদেশ বিজেপির পরামর্শে তিনি লোকসভা নির্বাচনে লড়তে ইচ্ছুক বলে ওই সভায় জানিয়েছেন মিশন বাবু সংরক্ষণ মুক্ত হওয়ার পরই করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে টিকিটের জন্য দৌড়ঝাপ শুরু করেছেন মিশন দাস এক্ষেত্রে দৌড়ে তার প্রতিদ্বন্দ্বী করিমগঞ্জ বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য তিনিও টিকিটের জন্য দৌড়ঝাপ করছেন মিশনবাবু বর্তমানে সভা সমিতি করতেও শুরু করে দিয়েছেন উত্তর করিমগঞ্জ থেকে তিনি চারবার বিধায়ক নির্বাচিত হয়েছেন এরপর একটানা দুইবার পরাজিত হয়েছেন তারপর উত্তর করিমগঞ্জে ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে গেছেন তিনি এরই মধ্যে লোকসভা নির্বাচনে করিমগঞ্জ থেকে প্রার্থী হিসেবে তার নাম উঠে এসেছে এমনকি দিল্লি পর্যন্ত তার নামও পৌঁছে গেছে গত রবিবার লালায় হাইলাকান্দি জেলার বর্তমান ও প্রাক্তন বিজেপির জেলা সভাপতির উপস্থিতিতে এক সভায় অংশ নেন মিশন রঞ্জন এতে তিনি নির্বাচন লড়াই নিয়ে খোলামেলা মন্তব্য করেন কোনো রাখটাক না করেই মিশনবাবু বলেন দল থেকে আমাকে দু দুবার করিম লোকসভা কেন্দ্রে সক্রিয় থাকতে বলা হয়েছে আমি তখন কথাটি হাইলাকান্দির জেলা সভাপতিকে অবগত করেছি এই নির্বাচনে দল আমাকে প্রার্থী করতে চাইছে আমি প্রার্থী হলে আপনাদের সাহায্য করতে হবে পাশাপাশি তিনি বলেন আগামী নির্বাচনে আবার একক সংখ্যা নিয়ে সরকারে আসছে বিজেপি বিজেপি আমলে উন্নয়ন হয়ে চলেছে ব্রডগাজ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরই সম্ভব হয়েছে কংগ্রেসকে এখন আর কেউ ভোট দিতে চাইছেন না ইউডিএফ একটি আঞ্চলিক দল এই দলের প্রার্থীকে ভোট দিলে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের কোনো লাভ হবে না করিমগঞ্জের উন্নয়ন চাইলে বিজেপিকে জয় করতে হবে মন্তব্য করেন মিশন রঞ্জন দাস অপরদিকে আসামের তিনটি কেন্দ্রে লড়ছে আম আদমি পার্টি আসবেন কেন্দ্রীয় লোকসভা ভোটে আসামের আম আদমি পার্টির প্রার্থীর হয়ে প্রচারে অংশ নেবেন দলের জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংমান তাছাড়াও আপের সব শীর্ষ নেতারাও আসামের প্রার্থীদের হয়ে প্রচারের জন্য দফায় দফায় রাজ্য সফর করবেন আজ একথা জানিয়েছেন সুনিতপুরের আম আদমি পার্টি ঋষিরাজ কৌন্ডিল্য আম আদমি পার্টির নির্বাচনী রণনীতি প্রস্তুত করার জন্য দিল্লিতে গিয়েছিলেন সুনিতপুরের দলীয় প্রার্থী ঋষিরাজ তিনি আরও জানিয়েছেন আসামের ১৪টির মধ্যে তিনটি আসনে প্রার্থী দেবে আম আদমি পার্টি অপরদিকে প্রার্থী বাজাইয়ে অভিনব পন্থা করিমুন আসনের দুই টিকিট প্রত্যাশীর পরীক্ষা নিলেন বদরুদ্দিন ত্রিশ বছর কাটলিজুয়াকে অন্ধকারে রেখেছিলেন গৌতম দিননাথপুরে কর্মী সম্মেলনে তুপ সুজামের আমাদের অধিকার নিয়ে সংসদে সিংহের মতো যে গর্জন করতে পারবে তাকে টিকিট দেবে ইউডিএফ কাটলিচুড়া বিধানসভা কেন্দ্রের দিননাথপুর বাজারে আয়োজিত এক কর্মী সম্মেলনে আগামী লোকসভা নির্বাচনে করিম আসনে দলের দুই টিকিট প্রত্যাশী শাহাবুল ইসলাম চৌধুরী ও কে এম বাহুল ইসলামকে মঞ্চে ডেকে এনে এই মন্তব্য করেন ইউডিএফ এর সুপ্রিমতা সাংসদ বদরউদ্দিন আজমল তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্য করে আরও বলেন আমরা শুধু টিকিট দিলে হবে না আপনারা ভোটও দিতে হবে তখনই আমাদের দল থেকে একজন সংসদে পাঠাতে পারব আগামী লোকসভা নির্বাচনে করিম কেন্দ্রে দলীয় টিকিট নিয়ে কর্মী মহলে যাতে কোনো সংঘাতের সৃষ্টি না হয় এর জন্য এক ব্যতিক্রমী পন্থা অবলম্বন করেন দলের সুপ্রিমা বদর উদ্দিন আজমল এক ডিলে দুই শিকার করতে তিনি উভয় টিকিট প্রত্যাশীকে মঞ্চে এনে কর্মীদের সামনে এক প্রকার পরীক্ষাও নেন আজমল দুই টিকিট প্রত্যাশী কে বলেন এই মঞ্চটি আপনাদের জন্য পার্লামেন্ট এতে দাঁড়িয়ে ইংরেজিতে আপনাদের ধারাবাহিক কথা বলতে হবে নির্ধারিত বিষয়ের উপর দলের টিকিট প্রত্যাশী পারুলের বিষয় ছিল বিদেশি নাগরিকত্ব আর কে এম বাহারুলের বিষয় ছিল খা। তখন মঞ্চের স্পিকারের ভূমিকা পালন করেন আজমল মঞ্চে পারুল দলের সুপ্রিম বদরউদ্দিন আজমলকে স্পিকার সম্বোধন করে নাগরিকত্ব নিয়ে ইংরেজিতে নিজের বক্তব্য অন্যদিকে কে এম বাহারুল সাংসদ বদরুদ্দিন আজমলকে স্পিকার সম্বোধন করে কা নিয়ে ইংরেজিতে নিজের বক্তব্য পেশ করেন দুজনের বক্তব্যের মধ্যে কে এম বাহারুল ইসলামের পাল্লা এক প্রকার ভারী ছিল আগামী লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে কে এম বাহারুল যা ইউডিএফ এর টিকিট পাচ্ছেন তা ইঙ্গিতে বুঝিয়ে দেন ইউডিএফ এর হাইলাকান্দি জেলার সভাপতি আইনজীবী আব্দুল হোসেন লস্করের পৌরহিত্যে অনুষ্ঠিত সম্মেলনে বিলাসীপুরার বিধায়ক হাফিজ বসির আহমেদ কাসিমিতার তার বক্তব্যে কংগ্রেসের তীব্র সমালোচনা করেন তিনি বলেন এই সমস্যার কারিগর কংগ্রেস আগামী লোকসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের লক্ষ্য নিয়ে কোমর বেদে মাঠে দলীয় কর্মীদের আহ্বান জানান তিনি বিধায়ক সুজামুদ্দিন লস্কর তার বক্তব্যে ডিলিমিটেশন ও ডিটেনশন ক্যাম্পের জন্য কংগ্রেসকে সম্পূর্ণ দায়ী করেন তিনি বলেন নিপীড়িত ও নির্যাতিত মানুষের দল ইউডিএফ তিনি আরও বলেন কাটলজোয়ার ভোটাররা ইউডিএফ এর পাশে থাকার ফলে কংগ্রেসের এককালের দাপুরের নেতা গৌতম রায় ত্রিশ বছরের এক নায়কত্বের অবসান হয়েছে সুজামুদ্দিন লস্কর বলেন বিধায়ক নির্বাচিত হওয়ার পর তিনি আট বছরের যে উন্নয়নমূলক কাজ করেছেন তা ত্রিশ বছরে করতে পারেননি গৌতম রায় কাটলজোড়াকে গৌতম রায় এক প্রকার অন্ধকারে রেখেছিলেন বলে তুবদা সুজাম দলের টিকিট প্রত্যাশী সাবুল ইসলাম চৌধুরী তৃণমূল স্তরে নিজের পরিচয় তুলে ধরার পাশাপাশি সমাজসেবায় দলীয় সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আদমুলের ইতিবৃত্ত তুলে ধরে বক্তব্য পেশ করেন বিধায়ক জাকির হোসেন লকর তার বক্তব্যে বলেন আসামে বিদেশি ও এনআরসি সমস্যা থেকে শুরু করে অন্যান্য সব সমস্যার নকশা তৈরি করেছে তরুণ গগৈ নেতৃত্বাধীন তদানীতন কংগ্রেস সরকার তিনি বিধায়ক কমলাক্ষ দেবপুর কাজের তীব্র সমালোচনা করেন বলেন কমলাক্ষ কংগ্রেসে থাকাকালীন সাম্প্রদায়িক মনোভাব নিয়েছিলেন যার পরিচয় ইদানিং দিয়েছেন তিনি অপরদিকে বিধায়ক কমলাক্ষের কংগ্রেস থেকে হঠাৎ ইউটার নেওয়ায় পাতারকান্দিতে তার বিরুদ্ধে প্রতিবাদের সরব হয়েছেন দলের নেতা কর্মীরা এমনকি অতি শীঘ্রই তাকে কংগ্রেস থেকে পদত্যাগ করার দাবি জানিয়ে মঙ্গলবার বিধায়কের কুশপুতুল দাহ করে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হলো পাতার কান্দিতে এদিন বিকেল পাঁচটায় পাতারকান্দি ও লুয়ারিপুয়া ব্লক কংগ্রেস সহ যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে পাতার কান্দি থানার সামনে বিধায়ক কমলাক্ষদেবপুর কায়স্তের কুশপুতুল দাহ করেন ক্ষুব্ধ কংগ্রেসীরা তারা এই কর্মসূচিতে কমলাক্ষকে গদ্দার আখ্যা দিয়ে কমলাক্ষ মুর্দাবাদ দেন পরে তারা এ নিয়ে কথা বলতে গিয়ে কমলাক্ষকে কংগ্রেসের সদস্য পদ সহ বিধায়ক পদ থেকে পদত্যাগ করে ফের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সরাসরি চ্যালেঞ্জ তুলে দেন বলেন দম থাকে তো ফের এই আসন থেকে জিতে দেখান কমলাক্ষ তারা অত্যন্ত কুবের সঙ্গে বলেন গদ্দার এই কমলাক্ষ গত লোকসভা নির্বাচনেও বিজেপির হয়ে কাজ করে দলকে ডুবিয়েছেন এদিন উপস্থিত নেতাকর্মীরা আরো বলেন কংগ্রেস একটা মহাসাগর এখানে যদি কেউ লুটা দিয়ে জল বের করতে চায় তো মহাসাগর শুকিয়ে যায় না কংগ্রেস দল থেকে অন্যান্য দলের নেতাদের সৃষ্টি হয়েছে বর্তমানে আসামে সরকার চালাচ্ছেন কংগ্রেস দলের নেতারা বিজেপি নেতাদের পাত্তা নেই তাদের সরকার চালানোর কার্যক্ষমতা নেই কংগ্রেস থেকে হায়ার করে নিয়ে সরকার চালাচ্ছে ওরা এজন্য দুর্নীতিবাদ কমলাক্ষের এই পদক্ষেপকে স্থানীয় কংগ্রেসীরা তিরস্কার জানিয়েছেন পাশাপাশি ভবিষ্যতে এহেন দুঃখবাজ তাকে দলে স্থান দেওয়া হবে না বলে পরিষ্কার জানান দলীয় নেতা কর্মীরা অপরদিকে দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন খণ্ডের অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণীর কর্মী দালালরাজ কায়েম রাখার অভিযোগে স্মারকপত্র করিমগঞ্জের জেলাশাসক ও মুখ্যমন্ত্রীকে দুই হাজার সতেরো সালের চাকরি থেকে অবসর নিয়েছেন দক্ষিণ করিমগঞ্জ খণ্ড উন্নয়ন ব্লকের চতুর্থ শ্রেণীর কর্মী আতাউর রহমান লস্কর অথচ রহস্যজনকভাবে নিয়মিত ব্লকে উপস্থিত থেকে বিভিন্ন ধরনের দালালিতে জড়িত রয়েছেন বলে অভিযোগ বিভাগীয় কর্তৃপক্ষের পরোক্ষ মদতে ব্লক কার্যালয়ে কায়েম রাখার অভিযোগে কর্তৃপক্ষকে দায়ী করে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দক্ষিণ করিমগঞ্জের অগ্রণী সামাজিক সংস্থা জনতার আওয়াজ এনজিও বিষয়টি রাজ্যে দুর্নীতি দমন শাখাকে অবগত করে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত ব্লকের অবসরপ্রাপ্ত ফোর্থ গ্রেড কর্মী আতাউর রহমান লস্করকে জালে আটকাতে আবেদন জানিয়েছেন এনজিওর কর্মকর্তারা সদ্য জনতার আওয়াজ এনজিওর সভাপতি মানয় মিয়া সম্পাদক পাকিমিয়া মিয়া সাক্ষর সংবলিত একটি স্মারকপত্র মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে নালী সূচক ওই স্মারকপত্রে দক্ষিণ করিমন খণ্ড উন্নয়ন ব্লকের অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণীর কর্মী আতাউর রহমান লস্করের বিরুদ্ধে অবসরের পরে ব্লক কার্যালয়ে নিয়মিত উপস্থিত থেকে নিয়মিত দালালি চালিয়ে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে অভিযোগ মতে প্রায় পাঁচ বছর আগে চাকরি থেকে অবসর গ্রহণ করলেও রহস্যজনকভাবে ভাবে মধুবন্ডার ছেড়ে যেতে চান না আতাউর রহমান লস্কর ব্লক কার্যালয়ের সিনিয়র ক্রনিক মানব্রায় সাধারণ জনগণকে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে উৎকুচ দাবি করেন কিন্তু ওই আমলা উৎকুচের টাকা গ্রহণ না করে বিতর্কিত আতাউরকে সংগ্রহ করান বলে অভিযোগ তুলেছে এনজিওর কর্মকর্তারা অভিযোগের বাস্যমতে ক্রনিক মানব রায়ের হয়ে ব্লকের অধীনস্থ সরকারি বাজার অফিসারের লিজ বন্ধকের ক্ষেত্রে দালালিতে সরাসরি জড়িত আতাউর রহমান লস্কর গ্রামাঞ্চলের সহজ সরল মানুষ সরকারি কোনো কাজের জন্য ব্লকে গেলে ওই কর্মী নিজেকে খণ্ড উন্নয়ন আধিকারিক পরিচয় দিয়ে উৎকুচনে। নেয় বিশেষ করে আত্মসহায়ক গোষ্ঠীর মহিলারা সরকারি সহায়তা পেতে ব্লকে গেলে ওই কর্মী নিজেকে বিডিও হিসেবে জাহির করে উৎকুচ আদায় করে কাজ করে দেয় আবার দাবি মতো উৎকুঁচ না দিলে বিভিন্ন আবেদনপত্র আটকে দেয় বিগত কোভিডের সময় সরকার থেকে গরিবদের জন্য নগদ আর্থিক সহায়তার টাকা এসেছিল এ সময় বিতর্কিত আতাউর রহমান সরকারি টাকা তার ছেলের হাতে তুলে দিয়ে গরিবকে দেওয়ার বলে চালিয়ে দিয়েছিল পিতা পুত্রের এমনই এক স্থির চিত্র গিরে বিগত দিনে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হলেও নিজেদের পিঠ বাজাতে তা সামনে নিয়েছিলেন করণিক মানব রায় সহ অন্যান্য ব্লকের কর্মীরা তাদের মধ্যে রাজ্যের রাজপাট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে আসার পর থেকে সমস্ত রাজ্যের সরকারি কাজকর্মে মোটামুটি সচ্ছলতা ফিরলেও দক্ষিণ করিমগঞ্জ ব্লকে দালাল কায়েম রেখেছেন অবসরপ্রাপ্ত গ্রেড কর্মী রহমান ফিশারি ও বাজারের লিজ দিতে যখন দরপত্র করা হয় তখন বিনিময়ে ইচ্ছুক লিজ আবেদনকারীদের উৎকুচের দরপত্রে নানা ধরনের অনিয়ম সহ গোপন খাম খুলে একজনের দরপত্রের তথ্য অন্যজনের কাছে পাতার করে দুর্নীতি সংগঠিত করা হয় আর এইসব দুর্নীতিতে হস্তসিদ্ধ ওই অবসরপ্রাপ্ত কর্মী আতাউরকে দিয়ে করনিক মানবরাজ সহ অন্যান্য আমলারা দালালরাজ বলে অভিযোগ তুলে এমর্মে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা স্মারকপত্রে এও দাবি করেন ব্লকের বহু দুর্নীতির তথ্য তাদের এনজিওর হাতে মজুদ রয়েছে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স সেল দিয়ে তদন্ত করালে যাবতীয় তথ্য তারা তদন্তকারীদের হাতে হস্তান্তর করবেন জনতার আওয়াজ এনজিও ব্লকের নানা দুর্নীতি ও অনিয়মের বিষয়টি শুধু মুখ্যমন্ত্রীকেই অবগত করে ক্ষান্ত হয়নি তারা যাবতীয় বিষয়ে রাজ্যিক দুর্নীতি দমন শাখাকে অবগত করে ব্লকের দুর্নীতিগ্রস্ত আমলা ছাড়াও তাদের বাড়াটে দালাল অবসরপ্রাপ্ত কর্মী আতাউর রহমান লস্করকেও জালে আটকানোর দাবি তুলেছেন এন ডি এর সভাপতি মানই মিয়া সম্পাদক পাকিমিয়া থফাদার সহ অন্যান্যরা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত